হ্যালো ইউকেজি, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকের দীর্ঘইকার মাত্রা যোগের তিন বর্ণের বানান করব। তিন বর্ণের বানান, ঠিক আছে? তাহলে আমরা এখন পড়ছি দীর্ঘইকার মাত্রা যোগে তিন বর্ণের বানান। দেখো তোমরা প্রথম ছবিটা, এখানে দেখে তোমরা কি বুঝতে পারছো? প্রথম ছবিটা দেখে একটা লোক নৌকায় করে বসে মাছ ধরছে, তাই তো? তাহলে যে মাছ ধরে বা যারা মাছ ধরে তাদেরকে আমরা ইংলিশে কি বলি? ফিশারম্যান। আর বাংলায় বলা হয় ধীবর। কি বলা হয়? ধীবর। সবাই বানান করবে, ধ যোগ দীর্ঘই যোগ ব যোগ র, ধীবর। ধয় দীর্ঘই ব র ধীবর। এইবারে পরের ছবিটা দেখো, এখানে একটা কুলারের ছবি দেওয়া আছে। কুলার কিসের জন্য? গরমের সময় ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য কুলার রাখা হয়। তাহলে কুলার থেকে যে হাওয়াটা বার হচ্ছে সে হাওয়াটা কেমন? গরম না ঠান্ডা? ঠান্ডা। তাহলে ঠান্ডাকে ভালো করে বাংলায় বলা হয় শীতল। কি বলা হয়? শীতল। সবাই আমার পরে পরে বলো, তালবে স যোগ দীর্ঘই যোগ ত যোগ ল, শীতল। তালবে সয় দীর্ঘই ত ল শীতল, ঠিক আছে? ঠান্ডা আমরা আরো অনেক কিছু দেখতে পাই। এবারে দেখো পরের ছবিটা, এটা কিসের ছবি আছে বুঝতে পারছো? এটা বাদামের ছবি, নাট। আচ্ছা, যে ফলগুলোতে রস নেই, শুকনো ড্রাই, সেগুলোকে বলা হয় নিরস। কি বলা হয়? নিরস। তাহলে বাদামে আমরা রস পাই না, এটা ড্রাই ফুড, তাই এটাকে বলা হয় নিরস। বলো, দন্তে ন যোগ দীর্ঘই যোগ র যোগ দন্তে স, নিরস, ঠিক আছে? এবার পরের ছবিটা যাও, দেখো এখানে একটা ছেলেকে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এই যে আমরা পুরো বডিটা তার দেখতে পাচ্ছি, পুরো বডিটা বা আমাদের যে শরীরটা সেইটাকে বলা হচ্ছে শরীর। বডিকে বলা হয় বাংলায় শরীর, ঠিক আছে? আমাদের হাত পা চোখ নাক মাথা সমস্ত কিছু নিয়ে আমাদের শরীরটা। তাহলে সবাই বলো শরীর বানান, তালবে স যোগ র যোগ দীর্ঘই যোগ র, শরীর। তালবে স রয় দীর্ঘই র শরীর, ঠিক আছে? এবার পরের ছবিটা দেখো, কিসের ছবি এটা? নৌকা, তাই তো? তাহলে কোনো শিপকে বলা হয় নৌকা বাংলায়, আবার বলা হয় তরণী। কি বলা হয়? তরণী। বলো, ত যোগ র যোগ মধ্যে ন যোগ দীর্ঘই তরণী, ত র মধ্যে নয় দীর্ঘই তরণী, ঠিক আছে? এবারে পরের ছবিটা দেখো, এখানে দেখো ঘর দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, আবার ওপরে চাঁদ তারা সব দেখা যাচ্ছে, কিন্তু দেখো এটা অনেকটা ডার্ক লাগছে, অন্ধকার, তাই তো? কারণ রাতের ছবি এটা, রাত হয়ে গেছে, তাই রাতটাকে বলা হয় রজনী। কি বলা হয়? রজনী। তাহলে রাতকে বলা হচ্ছে রজনী। র যোগ বর্গে চ যোগ দন্তে ন যোগ দীর্ঘই রজনী, র বর্গে চ দন্তে নয় দীর্ঘই রজনী। রজনী মানে রাত, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়লাম দীর্ঘইকার যোগে তিন বর্ণের বানান। তোমরা সবাই এই ভিডিওটা বারবার দেখবে আর এই শব্দগুলোর উচ্চারণ প্র্যাকটিস করবে।